সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। দাদা আপনার নাম? দীপঙ্কর মণ্ডল। আজকে আজকের এই অনুষ্ঠানে আপনি কোন দায়িত্বে ছিলেন? রিসোর্স পার্সন হিসেবে ছিলাম। আমাদের পুরো টিম করণদ পূর্ব চক্রের, আমার সঙ্গে ছিলেন আমার বাকি আরবিরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ক্যামেরায়। আরপি বলতে এখানে কি ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান হলো যার আরপি আপনারা ছিলেন? এখানে মূলত 4টা জিপি ট্রেনিং হলো। এসএসকে টিচাররা এবারই প্রথম আমাদের সঙ্গে, প্রাইমারি টিচারদের সঙ্গে একই সঙ্গে ট্রেনিং করলেন। আগামীকালকেও রয়েছে, দুদিন ধরে নন রেসিডেন্সিয়াল। মানে কিসের উপর ভিত্তি করে? এটা হচ্ছে বিহান। আমরা বিহানটা হচ্ছে মানে প্রাক প্রাথমিক মানে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের জন্য বিশেষ একটা বই সেই বিহানের উপরে, আর সেই সঙ্গে টিএলএম টিচার টিচিং লার্নিং যে সব মেটেরিয়ালগুলো আছে সেই সবের ব্যবহার কীভাবে করব, অর্থাৎ কোনো একটা জিনিসকে আমরা কীভাবে মানে আমাদের শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করব, সেই সমস্ত জিনিস যেগুলো ইকো মানে যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, সেই সঙ্গে সেগুলো যাতে আমরা সহজে লভ্য হয়, এবং কিছু কিছু জিনিস আমরা বিদ্যালয়ে প্রত্যেকেই পেয়ে গেছি তার ব্যবহারটা সম্পর্কে এই দুদিন ধরে এটাই শেয়ারিং হবে। প্রোগ্রামটা কতদিন চলবে? আগামী দুদিন, আরও দুদিন করে প্রত্যেকটা টিচার দুদিন করে ট্রেনিংটা পাবে নন রেসিডেন্সিয়াল। কেমন হলো সেটা তো আমার মাস্টারমশাইরা বলবে, আর আগামী দিনে আমাদের বাচ্চারা যারা ট্রেনিংটা নিলেন তারা খুব ভালো বলতে পারবে, ওরা কতটা সেই তাদের নিজস্ব স্কুলগুলোতে নিয়ে যেতে পারলেন তার উপরে নির্ভর করছে আজকের ট্রেনিংয়ের সাফল্য। আমরা চেষ্টা করলাম যতটুকুন জানতাম সেটুকুন শেয়ার করলাম, যেটুকুন এক্সপিরিয়েন্স তাদের ছিল তাদের সেই অভিজ্ঞতাটাকে শুনলাম জানলাম নিজেদের মধ্যে ভাগ করে নিলাম। যে সমস্ত বিদ্যালয়ে মাস্টারমশাইরা এই ট্রেনিংটা নিলেন তাদের সম্পর্কে বা ওভারঅল আমাদের জেলার সমস্ত প্রতিটা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে যদি কিছু বলতে চান? করোনার সময়ে বেশিরভাগ ট্রেনিংগুলো হতো আপনার মোবাইলের মাধ্যমে অনলাইনে, তো করোনা পরবর্তীতে সময় আমাদের বিশেষ করে করণদীঘি পূর্ব চক্র যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন, শিক্ষা বন্ধুরা আছেন, তারা সবসময়ই চেষ্টা করে গেছেন শিক্ষার্থীদের কাছে কত ভালো জিনিস, কত মানে আধুনিকতম জিনিসগুলো প্রয়োগ প্রসার এটা খুব আন্তরিকভাবেই করে আসছেন। তার ফল আমরা পেয়েছি রিডিং মেলাগুলোতে,
দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের বাচ্চারা কিন্তু যে যেভাবে পিছিয়ে পড়েছিল আমরা কিন্তু খুব দুশ্চিন্তায় ছিলাম যে এদেরকে আবার মূল স্রোতে অর্থাৎ বিদ্যালয় ক্ষেত্রে আবার নিয়ে আসবো বা তাদের কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। এই যে গ্যাপিংটা ছিল সেই গ্যাপিংটা আমরা চেষ্টা করে গেছি আগা গোড়াতেই আন্তরিকভাবে যতটুকুন পেরেছি আমরা, আমাদের তো সাধ্য সামর্থ্য আর যেটুকুন আমরা পাই সমর্থন সবার কাছ থেকে সেটুকুন নিয়ে। তো সেখানে করণদিঘি পূর্ব চক্র অন্যান্য সমস্ত চক্রের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু উত্তর দিনাজপুর একটা বিশেষ নাম করছে। এদিক থেকে আমরা কিন্তু খুব আনন্দিত, খুশি। আর আজকে ট্রেনিং হলো মানে আরও বেশি আনন্দের, কেননা আমরা সবাই একসঙ্গে আবার মিলিত হতে পারলাম, নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারলাম। যেটুকু জেনেছিলাম কলকাতার ট্রেনিংটা ইউনিসেফের থেকে আমাদের সর্বসমগ্র শিক্ষা মিশনের থেকে যেটুকুন পেয়েছিলাম সেটুকুন ভাগ করতে পেরে আমরা খুব খুশি। আর আগামী দিনে পুজো, পুজোর পরে বাচ্চাদেরকে আবার নিয়ে আসতে হবে, বিদ্যালয়মুখী করে নিয়ে আসতে হবে। আর ড্রপ আউট, তারপরে আমাদের যে সমস্ত দারিদ্রতা, আমাদের যে ওদের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেগুলো আর আমরা কাটিয়ে উঠবো এই ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে। আমরা তো নিজেরা উজ্জীবিত হলামই, সেই সঙ্গে ওরাও একটু প্রাণবন্ত হয়ে উঠুক, স্কুলগুলোতে বাচ্চারা আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করুক, জ্ঞান লাভ করুক আর বেড়ে উঠুক সার্বিক বিকাশ নিয়ে। আলো আমার আলো উগু, আলোয় ভুবন ভর, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়, আমার গয়না আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স, শুভ দীপাবলি। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।